স্বামী আলিশানন্দজি যখন কাশীপুর উদ্যান বাটিতে গেলেন, আমি কিন্তু তাকে দেখে খুব মুগ্ধ হয়েছিল। কেন? দেখুন, সন্ন্যাসীদের মধ্যে অনেক রকম স্তর আছে। কেউ জ্ঞানমার্গী, কেউ আচার মার্গী, আবার কেউ ভক্তি। কেউ বলছেন আমি জ্ঞানের পথে, সেই চরম লক্ষ্যে পৌঁছব, ভগবান শব্দটা না হয় নাই ব্যবহার করলাম। আমি জ্ঞানের পথে সেই জায়গায় পৌঁছব যে জায়গাটা আমার মননে আমার চূড়ান্ত জায়গা। ঠাকুর তো বারে বারে বলছেন বেদ আমাদের সপ্ত ভূমির কথা বলে গেছে, মূলাধার, সাধিষ্ঠান, মণিপুর ইত্যাদি ইত্যাদি সংস্কার পর্যন্ত গেছে। ঠাকুর বলছেন তুমি যখন এলে ওই মূলাধার আর সাধিষ্ঠান এইটুকু জায়গা, মানে এই পেটের আর কোমরের তলেতে আমার যা কিছু ট্রানজাকশন পৃথিবীর সঙ্গে হচ্ছে। আর আপনি যদি উঠে, আমি যদি এখন উঠে দাঁড়াই, আপনারা দেখবেন যে এই জায়গাটাই কিন্তু পৃথিবীকে বেশি ফেস করছে। এর একটু ওপরে আছে হৃদয় বক্ষ দেশ, তার উপরে আছে কণ্ঠ, তার উপরে আছে এই জায়গাটা, তার উপরে আছে এইটা। ঠাকুর বারে বারে বলছেন একটু চেষ্টা করে দেখো না, মনটাকে যদি ওই নিচের তলা থেকে একটু উত্তলায় তুলতে পারো, তোমার ওই মূলাধার সাধিষ্ঠান মণিপুর এই তিনটে চক্র থেকে একটু ওপরে যদি ওঠো, এবার যদি অনাহত আর আঙ্কা এর মাঝে, ঠাকুর তো সুন্দর সুন্দর বাংলা বলতেন, ভাইচ খেলা, অর্থাৎ মন যেন একটা নৌকো, তুমি এর মধ্যেই ঘোরাবে। মূলে বলছেন লোক দেখাচ্ছে, এখন তুমি যে জগৎ দেখছ, আর বলছো হা কি সবুজ, কি সব ফুল ফুটে আছে, আকাশের রং কি নীল, কি সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, তখন তুমি দেখবে এই রংগুলো আরো স্পষ্ট হয়েছে, আরো সুন্দর হয়েছে। একটা ছোট্ট ঘটনা বলি, আমার ক্যাটারাক্ট অপারেশন হয়, যেদিন আমার চোখটা ডাক্তারবাবু খুলে গিয়ে বললেন তাকিয়ে দেখুন, তখন আমি না হতম হয়ে গেলাম, এত ভালো দেখছি, এত ঘন নীল আকাশ, প্রত্যেকটা পাতা এত সবুজ, একটা প্রজাপতি উড়ছে তার এত নকশা ডানায়, মোহিত হয়ে গেলাম। ঠাকুর সেই কথা কি বলছেন, এই যে ক্যাটারাক্ট স্বামী, সংসারী লোকদের এই যে তামসিকতা আচ্ছন্ন, এই যে অহংকার হাম্মা হাম্মা করছে, তাই তো? তা এই তামসিকতার থেকে যদি তুমি একটু বেরোতে পারো তাহলে কার কি লাভ হবে জানি না, কিন্তু তুমি আনন্দে লাভাতে থাকবে। আর পৃথিবীতে তো মানুষ কে আর স্বেচ্ছায় দুঃখ চায়, আমরা তো আনন্দ লাভ করতেই চাই। আনন্দার দেব খেললে মানি ভূতানি, ভগবান তো আনন্দ স্বরূপ, এবং পৃথিবীটা তো তৈরি করেছিলেন, আমরা এখানে এসে আনন্দ করব, পিকনিক করব, পরস্পর পরস্পরকে ভালোবাসবো, ভালোবাসার কথা বলবো, গান গাইব, দৌড়ব, ছুটব, সেসব তো ঘুচে গেছে। ঘুচে গিয়ে পাশের বাড়ির লোককে ভাবছে উপাদান কি করে সর্বনাশ করলো। একটা জেলা আছে পশ্চিমবাংলায়, সেখানকার লোক যখন কলকাতায় আসে তখন পাশের বাড়ির লোককে ডেকে বললে দাদা কলকাতা চললাম, পারলে একটা মামলা ঠুকে দিয়ে আসবো আপনার নামে, কলকাতা আসে মানে একটা মামলা ঠুকে দিয়ে আসবে। এই যে কিনা এরাও তো থাকবে, ঠাকুর বলছে না এরাও থাকুক না, থাকলে ক্ষতি কি? তার জন্য এক জন্মে তো উৎপাদন হয় না। তা যে কথার থেকে যে কথায়, স্বামী বালিশানন্দ যে জ্ঞান মাত্রই নয় বরং আনন্দ মাত্রই ছিলেন। তার সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হলো, ঠাকুর যেমন প্রত্যেকের হাত দেখতেন, হাতের ওজন নিতেন, আমার হাতটা দেখে ওজন নিলাম, তখন আমি ভয়ে মুচকে আছি, যেন আমার পরীক্ষা হচ্ছে, এক্ষুনি বলবেন তোমার হাতটা ভারী, ভারী হাত মানে ফলের হাত, ঠাকুর বলে গেছেন। আমি ভয় করে জিজ্ঞেস করলাম মহারাজ হাতটা কি বুঝলেন ওজন, কোনো ওজনই নেই, তোমার হাত আছে কি নেই মানে বুঝতে পারলাম। আমি বললাম এটা কি খুব ভালো, ভেরি গুড, বুঝলেন না তারপরে উনি করতেন কি, আমাকে বারে বারে বলতেন কি বাড়িতে বসে বসে খাওয়া দাওয়া করবেন,
তোমার তোমার বাড়ি আর আমার আশ্রম তো বেশি দূর নয়, মাঝে মাঝে চলে এসো, এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা গল্প গুজব করব। আর আমি যখন যেখানে বলতে যেতাম আমার মুখস্বামী উনি দূরে একটা চেয়ার নিয়ে সর্বক্ষণ বসে থাকতেন, তাকে আসতেন না। সেটা অদ্ভুত দৃশ্য, আমি হয়তো এখানে আছি, উনি ওইখানে একটা চেয়ারে চুপ করে বসে আছেন, কি বলছি উনি শুনছেন। উনি তো দীক্ষা দিতেন, দীক্ষা দেবার আগে যিনি দীক্ষা দেবেন সেই গুরু, যে গুরু দীক্ষায় যে গুরু স্পর্শে যে গুরু আমার ঠিক কোন ইষ্ট সেটি নির্বাচন করবেন, আমাকে প্রশ্ন করে নেবেন। তার একটি স্পর্শে একটা বিদ্যুৎ চমকের মতো একটা মানুষের ভেতরে তোল পার হয়ে যেত, ওনার মধ্যে সেই রকম একটি আধ্যাত্মিক ক্ষমতা ছিল। উনি গভীর অনেক রাতে কাশীপুরের গঙ্গার ঘাট থেকে একটি নৌকো ভাড়া করে কাশীপুরার ওই ইন বিটুইন বেলুন মঠ আর এপার এর মাঝখানে নৌকো বলতেন রাখ, ওই জন্য বসে বসে তিনি জপ ধ্যান করতেন, এইসব ব্যাপার। তা ঠাকুর বলছেন যারা আচার মার্গি তারা এই ঘন্টা নামবে, পুজো করবে, বেল পাতা চাপাবে, এই করবে তাই করবে, তুলসী পাতা লাগাবে, ঠিক আছে সেটা ওখান। আর যারা জ্ঞান মার্গি বেদ বেদান্ত উপনিষদ পড়বে, ঘন ঘন কোটেশন দিতে থাকবে এবং একটা সাংঘাতিক ভয় পাইয়ে দেবে, এবং তিনি কখনো ব্রহ্মে আছেন, কখনো পৃথিবীতে আছেন, কখনো আবার পাতালে চলে গেছেন, একটু জ্ঞান হয় মানে ঈশ্বরের সঙ্গে তিনি ফাইট করবেন জ্ঞান দিয়ে, জ্ঞানের তরোয়াল বের করবেন। আর একজন আছেন ভক্তি মার্গি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, হবে সেই সে রাজা রামপ্রসাদ, রাজা রামকৃষ্ণ তাকে রানী ভবানী দত্তক নিলেন, এই আশা করে যে সে একজন খুব ভালো রাজা হবে এবং তার বিষয় সম্পত্তি সামলাবে। তা কোন ছেলেবেলায় রাজা রামকৃষ্ণ যখন নিজের গৃহে আছেন বালক, তখন তিনি একটা পাখি কিনে খাঁচায় রেখেছিলেন, আর সেই খাঁচাটি নিয়ে তিনি ঘুরে ঘুরে বেড়ান। একদিন আর লম্বা চওড়া দীর্ঘদেহী সন্ন্যাসী জল জলে দুটো চোখ তিনি নিয়ে এসে বললেন এটা কি করেছিস, এই মুক্ত পাখিটাকে তোর খাঁচায় বন্ধ করে দেখেছিস, এক্ষুনি ছেড়ে দে। তিনি অভিভূত হয়ে জল জল খাঁচাটা খুলে দিলেন, পাখিটা চলে গেল উড়ে গেল। তখন সাধু একটি কথা বললেন, মুক্তিতেই আনন্দ, মুক্তিতেই আনন্দ বলতে বলতে তিনি চলে গেলেন। এবার যখন রানী ভবানী তাকে শাসনের দায়িত্ব দিলেন, তখন আবার ফিরে এলো এটা মুক্তিতেই আনন্দ। এবার তিনি আর এইসব সংসার টংসার এই ঐশ্বর্য এইসব আর তার কিছুই ভালো পারত না। রানী ভবানী বললেন হয়ে গেছে তোমার, যাও তুমি তোমার পথে যাও, আমি আবার এই বুড়ি বয়সে লাগি রাত্রে দেখতে। তিনি চলে এলেন তারাপীঠে এবং সেখানে এসে মাতৃ সাধনায় মাতৃ তিনি একটি গান গাইতেন, ভবে সেই সে পরমানন্দ যেজন পরমানন্দময়ী যে জানে। এবার আমার কি হলো, আমি যখন দেবগড় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে শিক্ষকতা করতে গেছি তখন ভোরে সেই দেওঘর এখনকার মতো এত পাঁচিল ঘেরা এত চকচকে ঝকচকে নয়, একটা ফাঁকা প্রান্তরের মতো গোটা কত বাড়ি, প্রেমানন্দ ধাম ব্রহ্মানন্দ ধাম একটা স্কুল। তো সেইখানে তো আমি গেছি শীতকাল, তো সেখানে তুলসীদা বেনারসের মানুষ তিনি গান শেখাতেন। একদিন ভোরবেলা আকাশের দিকে রোজ আকাশের দিকে তাকাতাম, ত্রিকুটটা মেঘে ঢাকা থাকত, যেন মেঘের আঁচল, ধীরে ধীরে এক একদিন পরিষ্কার হয়ে গেলে ঝকঝকে পাহাড়টা চোখে পড়ত। এই ভোরবেলা তুলসীদা একদিন গাইছেন, ভবে সেই সে পরমানন্দ যেজন পরমানন্দময়ী রে জানে, ভবে সেই সে পরমানন্দ যেজন পরমানন্দ ময়ী রে জানে, সেই সে পরমা
নন্দ বলি সেজ না যায় তীর্থ পর্যটনে কালী ছাড়া কথা না শুনে কানে শুনবা পূজা কিছু না মানে ওই কালী নামৃত পীযূষ পানে হবে সেই সে পরমানন্দ সমীর সুর। আমরা যেমন আমাকে একজন বললে ভাই আমার ডাক্তারবাবু এইসব বড় বড় ট্যাবলেট দিয়েছে, তা সেদিন একটা ট্যাবলেট জিভে দিয়ে একদম জল খেয়েছি, সেটা বংশীর মতো এইখানে আটকে খাবি খেয়ে পায় প্রায় মরে, পর্যন্ত ট্যাবলেট থেকে উদ্ধার করার জন্য আমাকে নার্সিং হোম নিয়ে সেখানে গিয়ে একটা ফসল দিয়ে বের করে নিয়েছে। এই যে আবার একটা ট্যাবলেট, তা এই যে বিষয় লেগেছে মাঞ্জা কর্কশা হয়েছে ঘড়ি, লক্ষ্যে একটি দুটি কাটলে ঘড়ি হিসে দাও মা হাত চাপড়ি, ঠাকুরের কাছে সবই পাওয়া যায়। ঠাকুর এমন একটি দোকান যেখানে গেলে আলপিন সেফটিপিন ওনার একটা ছুরি ছিল, জাঁটি ছিল, ছোট ছোট ভিবে ছিল, একটা ছোট্ট কৌটোয় কাবাব চিনি ছিল, আমার পাটকরা একটা লাল গামছা ছিল। কলকাতায় আপনাদের যখন বেড়াতে যান আমি যখন আপনার কাছে এলাম এইটা দিয়েছিল জানি না গায়ে চাপি টাপি আমি সেজে ঘুজে ফিট হয়ে আপনার কাছে তুলি, ঠাকুর তো সব কিছু ছিল না। লেটো লেটোকে বললে ওই গামছাটা নিয়ে আর বটুয়াটা নেই, তা একদিন লাডু মহারাজ গামছাটা হারিয়ে ফেলেছে, ঠাকুরের কি ফিরসটা গামছাটা হারিয়ে যেন গামছাটা কত মূল্যবান, কিন্তু না একটা কথা আছে না যা যাতে মাতাল তালে ঠিক, ঠাকুর মামা করছে মাঝরাতে কোমরে কাপড় নেই, অনেক সময় আবার এমনি ঘর থেকে বেরিয়ে আসছেন বান দেখতে ছুটেছেন সবাই কাপড় পরার জন্য ব্যস্ত, তিনি দাঁড়িয়ে আছেন উলম্ব হয়ে মাস্টার মশাই গিয়ে হাজির হলেন, তুই এখন এলে বান তো চলে গেল বলে একটু জামা কাপড় পরছিল, আরে দূর বান দেখতে গেলে কি জামা কাপড় তুলতে আমার মতো আসতে, তো সেই ঠাকুর একটা গামছা এসে নিচ্ছেন কেন, কারণ হচ্ছে আমি যদি বাইরে টিকটক টাইডি যেখানকার জিনিস যেখানে রাখতে না শিখি, যেখানকার বস্তু যেখানে যদি না থাকে, আমার যদি হিসেব নিকেশ না থাকে, আমি আমার এতে কৌটোয় কত টাকা রেখেছি সেটা যদি না থাকে, আমি যদি আবার শ্রী অরবিন্দ পড়ে এরকম ভাবি যে বড়দায় তিনি যখন শিক্ষকতা করছেন তখন তিনি যা মাইনে পেতেন একটা ট্রেতে এনে ধুম করে ফেলে দিতেন আর কোনো হিসেব টিসেব নেই যে যা পারো নিয়ে চলে যা, ঠাকুর কিন্তু এটি মানতেন না, ঠাকুর মানতেন না, বলতেন মাছের টাকা শাকে শাকের টাকার দুধে ওটা না বাজেট, তুমি একটা মধ্যবিত্ত তোমার একটা আয় আছে সেই আয়টা তুমি ডান হাতে করবে বাঁ হাতের কোনো কারবার নেই, তাহলে তুমি দেখো কোন খাতে তুমি কি খরচ করবে, একটা জায়গায় যদি প্রচুর একদিন ফুর্তি করবে তারপরে তিন দিন না খেয়ে বসে রয়েছে পেটে জল পুটি মেরে, ঠাকুর এটা পছন্দ করতেন। মারোয়ারি ভক্ত ঠাকুরের সঙ্গে দেখা করতে এসে দেখছেন বিছানার চাদর পরিপাটি পাতা অতি সুন্দর কিন্তু একটু ছেঁড়া, ঠাকুর হয়তো জামা কাপড় করছেন সেগুলোর মধ্যেও হয়তো প্রাচীনতা আছে কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরে এতটুকু ধুলো নেই, একটি ছবিও বেঁকে নেই, এই যে পরিচ্ছন্নতা এটা হচ্ছে কি না নিজের উপরে নিজের একটা শৃঙ্খল আরোপ। তিনি বলতেন শোনো এই পৃথিবীতে তুমি এমন রাজা নও যে তোমার জুতো পরিয়ে দেবে মোজা পরিয়ে দেবে খাইয়ে দেবে মুখ মুছিয়ে দেবে মাথায় কুড়ু কুড়ু করে ঘুম পাড়িয়ে দেবে পাখার বাতাস করবে না, এইটাই হচ্ছে তিতিক্ষা। মা সারদাকে যাওয়ার সময় কি আশীর্বাদটাই করে দিলেন তুমি তোমার পুকুরে থাকবে স্বামীর দিকে আগলাবে
তোমার কাপড় যদি ছিঁড়ে যায় গেট ভেঙে পড়বে, কলমি শাক গুনবে, শাক ভাত খাবে, নুন যদি জোটে জুটলো না জোটে না জুটবে, কিন্তু কারোর কাছে চিত হাত করবে না যে তোমার একটি পয়সা দেবে সে তোমার মাথাটি কিনে নেবে। আর কি বললেন, বড় ঘর হইও না, অন্যের ঘরে থেকো না, আপনাকে আপনি থেকো বল, এই মানসিকতা যেও না তো কারো। আমি এমন লোক দেখেছি, আমারই এক পরিচিত, তিনি সারা বছর ঘুরে ঘুরে গেল। তো আমি কৃষ্ণ মুখে আপনি এই বাড়ি সেই বাড়ি গিয়ে দমস করে ঢুকে বললেন, থাকো সাত দিন। হ্যাঁ, তার কি অসুবিধে হলো, সে কি মুখ বাঁকানো কিনা আপনার দেখার দরকার নেই। না রে, রিটায়ার করেছি, এইখানে অ্যামাউন্টটা ভাব, তো এগুলো যদি পরের ঘাট গিয়ে হয়ে যায় তা ক্ষতি ক্ষতি। এরকম মানুষ তো পৃথিবীতে আছে, এরকম মানুষ আছে। ঠাকুর বলছেন, সব কিছু নিয়ে ভগবান একটি মেলা, সৃষ্টিকর্তার একটা অদ্ভুত এইটা রহস্য যে তিনি সব রকম এখানে করে এর মাঝখানে তোমাকে ছেড়ে দিয়েছে, এবং এইখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি সকল মানে নিজের গা বাঁচিয়ে বেরিয়ে যেতে পারো তাহলে তুমি তোমাকে আমি 100 নম্বর দেবো, আর যদি মাঝের রাস্তায় কাঠ হয়ে পড়ে থাকো আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। নরেন্দ্রনাথ আমেরিকায় গিয়ে বস্টনে আমাদের ক্ষেত্রীর রাজার তো কোনো আইডিয়া ছিল না কিরম শীত হয় আমেরিকায়, এরকম সিলিকেটের একটা পোশাক করে দিয়েছে, বলছেন শীতে মরে যাচ্ছে, আইডেন্টিটি হারিয়ে ফেলেছে, যে কটা টাকা ছিল প্রায় ফুরিয়ে এসেছে। সেই দিন রাত্রিবেলা স্বামীজি প্রচন্ড অভিযোগে ঠাকুরকে বলছেন যে তোমার পাল্লায় পড়ে মায়ের অনুমতি নিয়ে হনুমানের মতো 1 লাখ মেরে আমেরিকায় এসে দুম করে পড়লুম, আমি সিঙ্গুলিয়ার বড় দুষ্ট দুর্দান্ত বালক ছিলাম তাই এই দুঃসাহসটি করতে পেরেছি। তা এইখানে এই একটা বিদেশে এই রকম একটা পরিবেশে যেটা আমার একজনও কোনো আপন লোক নেই সেখানে পাঠিয়ে দিয়ে তুমি কোথায়? স্বামীজি একটা যেখানে আছেন সেখানে মেঝেতে পড়ে আছেন, আর তো জন ঠান্ডা, হঠাৎ ঠাকুর সামনে এসে দাঁড়িয়েছে মাতার কাছে। নরেন্দ্রনাথ, আমি তোর সঙ্গেই আছি, তোর যা কষ্ট হচ্ছে আমারও তাই হচ্ছে, তোর শীত করলে আমারও শীত করছে, তোর মনে ভয় নেই, তোর মনে ভয় আছে, আমার মনে কিন্তু কোনো ভয় নেই। বললেন, কেন ঠাকুর? বললেন, এই আমি তুমি একটু পরীক্ষা করছি, যেমন সারদাকে করেছিলাম তিতিক্ষা, আমি তো পিছিয়ে দিয়ে গেলাম না, আবার যে পরিবারে গিয়ে যাবে থাকলো সেখানে কেউ বেগুন ছুঁড়ে মারছে, কেউ চালা কাঠ নিয়ে তেড়ে আসছে, ভয়ে ভয়ে মারামারি হচ্ছে, তার মধ্যে মা বসে আছেন, মা বসে আছেন মনের আনন্দে, এবং কোনো অভিযোগ নেই তার। তিতিক্ষা তপস্যা সেটি শুধু হিমালয়ে গিয়ে হয়, প্রতি মুহূর্তে ঘটে পায়। তা আমি আপনাদের ছোট্ট গল্প বলি, আমার তপস্যা কি হয়েছিল তিতিক্ষা, আমার একবার একটু পয়সা হয়েছিল, তা আমার মনে হলো আমি একটা ভালো জুতো জানি তো, অনেকের অনেক রকম দুর্বলতা থাকে, তা তখন ওই লালবাজারের কাছে কানপুর ট্যানারি বলে একটা জুতোর দোকান, সেখানে গিয়ে এক জোড়া জুতো কিনলাম, এবং তখন আমি দেখেছি ইটালিয়ান শেপ, অর্থাৎ ব্যক্তিত্বটা শুরু, যেমন আপনারা জানেন অমিতাভ বচ্চন টচ্চন একদম প্যান্ট পরতো বেল বটম, তার মধ্যে খরগোশ টরগোশ ব্যাং ঘুরে বসে থাকতো, সেই নিয়ে হাঁটছে না হয়তো। তো আমি ওই রকম দুটি জুতো কিনলাম, এবং আমার এখনো মনে আছে সেই কালে ওটার দাম 30 টাকা, বাড়িতে এনে জুতোটা পরে এক পা হাঁটলাম, এটি বাবারই মারে করতে লাগে যে পায়ে কি আগেতে এদিকে কড়া হয়ে গেল ওদিকে ফোটকা পড়ে গেল, 30 টাকা দিয়ে জুতো কিনেছি, আর বাবা টাকা দিয়েছেন, আবার গিয়ে যদি বলি এই জুতোটা লাগিয়ে আরেকটা বাবা তাহলে শেষ করে দেবে, সেই জুতো পরে
পোড়াতে খোড়াতে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আর ফিরে এসে পায়ে ওষুধ লাগাচ্ছি। এটাকে বলে টিটিক্ষা, এই টিটিক্ষা। মা সারদাকে ঠাকুর তাই করলেন। এখানে রামলাল একদিন না বলে করে তার পরিবার পরিজনকে নিয়ে দক্ষিণেশ্বরে চলে গেলেন। জয়রাম বাড়ি থেকে ফিরে এসে মা দেখলেন যে ওদের ঘরে তালা আর ঠাকুরের ঘরটা ঠ্যাং ঠ্যাং করছে খোলা, সেখানে কুকুর ঢুকে বসে আছে। একবার বলে যাওয়ারও ভদ্রতা হল না। আর জয়রামবাড়িতে তো মায়ের সামনেই মায়ের ভাইরা মারদাঙ্গা মারামারি করছে। তাহলে মা ঠাকুরের কাছে অভিমান করে এটাই বলতেন যে তুমি বললে আমাকে তুমি ওই কুটো বেঁধে রেখে এসেছিলে কুকুচে বাড়ির মেয়ে, তা আবার নিয়ে এসে তুমি দক্ষিণেশ্বরে আবার আমাকে পুজো করলে, আমার ভেতরে ত্রিপুরেশ্বরীকে জানালে। তারপরে আবার বললে তুমি এখন এলে গা মন্দির চলে গেছে, আমার ডান হাত ভেঙে গেছে, সে আদর আর তোমাকে কি করবে। মাগুলো মনে মনে ভাবছেন। তারপরে কাশীপুর উদ্যান বাটিতে যারা গৃহীরা ছিলেন তারা ঘোষণা করে দিলেন ঠাকুর চলে গেছেন, আর এখন সাধন ভজন স্টপ, তোমরা যে যা আজ আসো বাড়ি ফিরে যাও, গিয়ে যা যা লেখাপড়া করছিলে করো, উকিল হতে চাইলে উকিল হও, ফেরিওয়ালা হতে চাইলে ফেরিওয়ালা হও। ভালো ভালো করে উদ্যান মাটির দরজা বন্ধ হয়ে গেল। তখনও দুদিন ভাড়া বাকি ছিল, স্বামীজি অনুরোধ করেছিলেন রামবাবুর কাছে যে আমি দুদিন থাক না মা আর একটুখানি শোকটা করে নিন, বললেন না 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 সব শেষ, ঠাকুরের চিতাবর্ষ অস্থি আমাকে দিয়ে দাও, আমি নিয়ে গিয়ে ওইখানে আমার বাগানে প্রতিষ্ঠা করবো, আর তোমরা তোমাদের মতো চল। ঠাকুর চলে যাবার আগে এই ঘটনাটি যে ঘটবে তিনি তো আগেও দেখেন পেছনেও দেখেন পুরোটাই দেখেন, তিনি কে পরে যখন বোঝা গেল তখন তো দেখা গেল যে তিনি তো ভগবান। ভগবান তাকে বলে, ভগবান বলছিল অল পারভেটিং, তিনি কোনো খুপটিতে থাকেন না, একটা ছোট মূর্তিতে থাকেন না, তিনি আকাশ বাতাস সমুদ্র নদী ডোবা জলাশয়, তিনি পুঁটি মাছ চিংড়ি মাছ বল মাছ এভরিথিং। তারপর তো বলছেন এখানে যা কিছু দেখতে পাচ্ছ সব তারই সৃষ্টি, তুমি কোনটা করেছ কিছুই করি। তো ঠাকুর তো দেখতে পাচ্ছেন, কিন্তু ঠাকুর আমরা কি করি, আমরা ঠাকুর মা স্বামীজি ঠাকুর মা স্বামীজি মাথা সত্যি না, আমাদের ওই একটা মাইনেটা যেন দিয়েটা যেন বেড়ে যায়, ওরা তাও বহানা করছে দেড় বছর দু বছর দেয়নি ফার্স্ট করে যেন দিয়ে দেয়, এই এক বছর যাতে এক্সটেনশন হয়, ছেলেটা কিছুই পাবে না, 30 পেতেই কিনে মানে ভয়ে পালায়, সে যেন 100 মধ্যে 100 পায়, তাই তো এইসব চিন্তা করছে। ঠাকুরের সঙ্গে চিন্তা নেই, ঠাকুরের চিন্তা কি, ঠাকুরের চিন্তা করছেন এ দেহ আপনার নয় দে সদা। আরেক রামপ্রসাদ রামকৃষ্ণ বলছেন এ দেহ আপনার নয় রে সদা, রিপুর সঙ্গে চলে। আর ভোলা হচ্ছেন তার বৃত্ত, তবে আন রে ভোলা জপের মালা, ভাষাই গঙ্গা চলে। ঠাকুর তো আগে তোলায় যখন দাদার কাছে এসেছিলেন গঙ্গার ধারে বসে বসে আমাদের গৃহস্থদের দেখছেন যে স্নান করে উঠেছে পুব দিকে হাত তুলে দৃশ্য দেখছেন বিশেষ দৃশ্য। হ্যাঁ, আবার আমার পুকুরে কি দেখছেন বুড়ি মালা জপতে জপতে জিজ্ঞেস করছেন ওই মাছটা কত, হ্যাঁ ওটার মুড়োটা আমি ডালে দেবো, রাজাটা আমি চকচুরি করবো। ঠাকুর দরজা খুলে বলেন এই বুড়ি, যাবার সময় ওখানে এখন এখন ডালে মুড়ো দেবে, চকচুরিতে রাজা দেবে, আর ধন এটাই জগতের নিয়ম। তা স্বামীজি যখন বস্টনে ওই রকম অবস্থায় পড়ে আছেন ঠাকুর তখন বলছেন যে আমি তোর সঙ্গে সঙ্গে আছি, এবং তার সকালবেলা দেখবি কি ঘটে, মিরাক মিরাক, কোনো প্রস্তুতি নেই, কোনো আবেদন নিবেদন নেই, ঠাকুরের দূত ঠাকুরই। তার কারণ বলরাম মন্দিরে
একদিন স্বামীজি কোলে ঠাকুর বসে পড়েছেন, আর সবাই দেখছে এ কি রে বাবা। তখন তিনি বলছেন, এই শোনো, তোমরা ভাবছো এটা একটা আর ওটা একটা, না এটাও যে ওটাও সে, অর্থাৎ ঠাকুর এবং স্বামীজি কম্বাইন। এরপর অবাক কাণ্ড, ঠাকুর স্বামীজিকে যেভাবে দেখছেন, যে কথা বলছেন, যে প্রশংসা করছেন, অ্যাজ এ তিনিটা পূজা করছেন, তিনি তাকে সিংহাসনে বসিয়েছেন এবং তিনি যতজন যুবককে ডেকে এনেছিলেন, 12 জন, পরে 14, তারপরে 16, তার মধ্যে এই একজন, তাকে তিনি তার ট্রাস্ট বুঝিয়ে দিলেন। মন্দির করো, ডিজে বাজাও, ধীরেই করে নাচো, বেলুন ওড়াও, এসব কিছু না। কি করতে হবে? একটা ভাইরাস যেমন ভট করে ঢোকে, আপনারা তো করোনা দেখলেন, কিছুই না, কোথাও গেলেন না, হঠাৎ সকালবেলা শোনা গেল আপনি পজিটিভ হয়েছেন। তাই এবার ঠাকুর, ঠাকুর সেই রকম একটা ভয়ঙ্কর রকমের বস্তু হতে চেয়েছিলেন, যে নিঃশব্দে নীরবে একটা মানুষের মধ্যে প্রবেশ করে তার ভেতরের অন্তঃকরণ, তার সিস্টেম, তার চিন্তা ভাবনা সমস্ত কিছু সম্পূর্ণ পরিবর্তিত করে দেবেন। এবং তখন রবীন্দ্রনাথ বলবেন, ওই শোনো, মানুষই ভগবান হতে পারে, ভগবানের ক্ষমতা নেই যে সে মানুষ হয়। ভগবান ভগবান লাভ করতে গেলে তোমাকে আগে মনুষ্য জন্ম পেতেই হবে, কিন্তু সেখানেও একটা কথা আছে, কাঁতালে কাঁতালে সব সিদ্ধ মহাপুরুষ হয়ে গেছে, কেউ নড়েও না চড়েও না, সব হিমালয়ে গিয়ে পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে আছে, আর ওইখানে গিয়ে লঙ্গরখানায় গিয়ে মোটা মোটা বজরা ঢুকি কিনে আনেছে। হ্যাঁ, ঠাকুর অখণ্ড, স্বামীজি অখণ্ডানন্দজির সঙ্গে হিমালয়ের ভ্রমণে যাচ্ছে, ইচ্ছে ছিল কেদারনাথ বা বদ্রীনাথ ওই দিকে যাবে, একটা পাহাড়ি সুমিপদ দিয়ে যেতে গিয়ে দেখছেন পাহাড়ের গায়ে হালাম দিয়ে একজন সাধু বসে আছেন। স্বামীজির খুব আনন্দ হয়েছে একদম সাধুকে পেয়েছেন। কাছাকাছি গিয়ে যখন জিজ্ঞেস করবেন কিছু, তখন দেখবেন তার ফুল ফুল করে নাক ডাকছে। তখন উঠে দাঁড়িয়ে বললেন, গ্যাঞ্জাস, এবার আর সাধু লাঠি মেরে খাদে ফেলে দিই, লাঠি মেরে খাদে ফেলে, তাই তো? তাহলে ঠাকুর কি করতে চাই না, ঠাকুরের ধর্মটা কেন স্বামীজির ভাষায় ওয়ান্ডারফুল অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যান্ড মোস্ট ওয়ান্ডারফুল, কেন না ঠাকুরকে ধরে ঠাকুরের প্রতি যদি নিষ্ঠা থাকে এবং যদি আমার ভেতরের মনটাকে আমি যদি এই অধরতল থেকে ঊর্ধ্বতলে তুলে থাকতে পারি এবং আমার ভেতরে যদি সেই আশীর্বাদটা কাজ করে থাকে, কল্পতরুদ্দিন যা বলেছিলেন তোমার চৈতন্য, তাহলে কিন্তু আই উইল বি ডিফারেন্ট, ভগবান হবো কিনা জানি না, কিরকম মানুষ হলাম। অনেকে বলে ওই মানুষটার কাছাকাছি গেলে না ভিতরে কিরকম একটা গড়গড়ে আনন্দ হয়, ওই মানুষটির মুখের দিকে তাকালে মনে হয় যেন আমি আমার পূর্ব পূর্ব জন্মান্তরের কোন আপন জনকে দেখছি, কোনো বড় নয়, কোন রাজনৈতিক নেতা নয়, কোন মিলিটারি পার্সোনাল নয়, একটা মানুষ। তাহলে বাবুই কি বলছেন, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে। আবার ঠাকুর বলছেন, মনের কথা কই বিষয় বইতে মানা, দরদি নইলে কান মাঝে। তারপরেই বলছেন, দরদি হয় যে জনা, নয়নে তার যাই হচ্ছে না। ঠাকুর বলছেন, আমি কোন মানুষের দিকে তাকালে তার চোখের ভেতর দিয়ে তার ভেতরে ঢুকে যাই এবং সেখানে ঢুকে দেখি সে কি কি ফার্নিচার ওখানে দেখি, তারপরে আমি বেরিয়ে আসি, বেরিয়ে এসে বলি ওই রাসমণি কালীবাড়ি দেখো, পঞ্চবটী দেখো, মানে বিদায় করতে পারবে। তিনি একবারও বলছেন না আমি স্পর্শ করবো, সঙ্গে সঙ্গে ভগবান হয়ে যাবে, চৈতন্য লাভ করবে। ঠাকুর যখন কাশীপুর উদ্যান বাড়িতে গিয়ে বলবেন তোমাদের চৈতন্য হোক, সবাই হই হই করে উঠল, গল্পতরু হয়েছেন, গল্পতরু হয়েছেন, রাম সাম যত মত সকলের দিন চৈতন্য হয়ে গেল, পাঁচ করা হল।
চৈতন্য লাভ করার বার্তাটা তোমার কানে শোনো, তারপরে একটু নিজে বসো, তারপরে একটু ভাবো, তারপরে নিজেকে জগতের পরিপ্রেক্ষিতে জগতের সামনে দাঁড় করাও। এখানে একজন আরেকজনের কথা আপনাকে বলবো, হিউম্যানিস্ট কৃষ্ণমূর্তি, তিনি একটি ভারী সুন্দর কথা বলে বলছেন, মনে করো তুমি একটা উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো এবং তোমার সামনে জগতের সমস্ত মানুষ, অ্যান্ড দেন এই জগতের সঙ্গে তোমার যে রিলেশন, এই জগতের সঙ্গে তুমি যে সম্পর্ক স্থাপন করতে পারবে, তারা যদি বলে তুমি ভালো, তোমাকে ছেড়ে থাকতে পারছি না, তুমি প্রেমিক, তাহলে বুঝবে যে তুমি পাশ করবে। আর তারা যদি মনে করে যে লোকটা কে, এর থেকে কোথায় মা মনুষ্য জীবনের অপমান আর কিছু হতে পারে। ইউ অ্যান্ড ইউর ওয়ার্ল্ড, ভগবান শ্রী রামকৃষ্ণ ঠিক সেই কথাই বলছেন, ইউ অ্যান্ড ইউ, তুমি এবং তুমি, তুমি এবং তুমি, এই ব্যাপারটাকেই তিনি বলছেন তোমাদের চৈতন্য হোক। নিজের মেরামতিটা তোমাকে নিজেকেই করতে হবে, ওই বড় বড় লম্বা লম্বা কথা বললে হবে না। আমার একবার ইচ্ছে হয়েছিল প্রত্যেক দিন চণ্ডী পাঠ করবো, তাহলে যদি আমার কিছু একটা উন্নতি হয়। তা চণ্ডী পাঠ শুরু হলো, চণ্ডী মুখস্থ হয়ে গেল, কিন্তু হিংসা গেল না, অন্যের কি হলো, কারুর বাড়ির সামনে একটা লড়ি এসে দাঁড়ালো, কি নড়ছে রে, ও বাবা আমার ফ্রিজের থেকে একটা বড় ফ্রিজ। আরেকজন এসে বলল, তোমার এই টিভিটা আর চলে না, এখন অন্য টিভি, সঙ্গে সঙ্গে মনটা কেমন খারাপ হয়ে গেল। হ্যাঁ, তারপরে এরকম যা আবার চণ্ডী পাঠ করতে, হ্যাঁ যারা আবার এটাও বলছি, যারা আজাদাই ধর্মষ্ট প্রাণী ভগবতী, হ্যাঁ তার মধ্যেই চিন্তা করছি আর একটা পাতা পেয়ারা খাবো। এই যে ব্যাপার স্বামী বাগীশানন্দজি আমাকে বলছেন, দেখো দীক্ষা অনেকে দিতে পারে, গুরু অভিধায় আমরা অনেককেই অভিহিত করতে পারি, কিন্তু গুরু সেই গুরু যিনি স্পর্শ মাত্রে তোমার ভিতরে একটা বিদ্যুৎ পাবন শুরু, একটা এমন রশ্মি প্রবেশ করবে যে সব জায়গাগুলো অন্ধকার হয়ে আছে। আচ্ছা আপনারা কি একবারও ভেবে দেখেছেন চোখ বুঝিয়ে, কে কতক্ষণ চোখ বুঝিয়ে থাকেন আমি জানি না, গুণের গুণ সারা, যদি কোনোদিন চোখ বুঝিয়ে এইরকম ভাবেন যে এই যে কাঁচাটা এর মধ্যে তো যা আছে, আপনি বায়োলজি অ্যান্থ্রোপোলজি ইত্যাদি সেগুলো বাদ দিন, এর মাঝখানে মাঝখানে প্রত্যেকটার মধ্যে স্পেস আছে এবং ফ্লুইড আছে, তাহলে এর মধ্যে কোথায় সেই চৈতন্যের অস্তিত্ব, এখানে কোথায় সেই গড কনসাসনেস। এই যে মানুষটা আপনাদের সামনে বসে আছে এখানে বকবক করছে যে এ কতটা স্বার্থশূন্য হতে পেরেছে, এ কতটা হিংসাকে সম্বরণ করতে পারে, এ কতটা আকুল ব্যাকুল হতে পারে সেই একটা লক্ষ্যে পৌঁছবার জন্য। ঠাকুর সেই কারণে যেমন আমরা আজকাল হয়েছে না, ব্লাড সুগার টেস্ট করি, আমি তো প্রেমিস ছিলাম তখন অ্যাসিডিক আর অ্যালকালাইন বোঝবার জন্য লিটমাস পেপার ব্যবহার করতাম, নীল হচ্ছে না লাল হচ্ছে, তা আমার সেই লিটমাস পেপারটা আমার ভেতরে যে একটা মানবীয় দিক আছে যার সঙ্গে একটা দানবীয় ব্যাপারে যুক্ত আছে সেটা কতটা ঈশ্বরের মতো হচ্ছে, ভগবান হচ্ছে, ভগবান তো আমাকে করতে হবে, সেটা হওয়ার জন্যে আমি কি মাঝে মাঝে চোখ বুঝিয়ে একবার নিজের ভেতরটা দর্শন করি, করি না? যে কারণে ধ্যানের কথা বলা হচ্ছে, যে কারণে জপের কথা বলা হচ্ছে, ধ্যান হয় না ধ্যান আসে, ধ্যান যদি আমার কৃপা করে না ধরে আমি চোখ বুঝে অনেকক্ষণ বসে থাকতে পারি কিন্তু কিছুই ধ্যান হলো না। স্বামীজি এখানে আমার ধ্যানের পদ্ধতিটা বলে দিচ্ছেন, গিরিশ বাবুকেই বলছেন, বলছেন যে ঋষি আমি একটা ধ্যানের পদ্ধতি খুঁজে পেয়েছি, বলেন কি ব্যাপার সেটা বলো না, বললে আমি চোখ বুঝিয়ে বসে থাকি,
তারপর বিভিন্ন চিন্তা, বিভিন্ন দৃশ্য আমার চোখের সামনে দিয়ে বাস্তব হতে চলে যাচ্ছে। এইবার প্রত্যেকটাই একটা সঙ্গে সঙ্গে লেগে লেগে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। হঠাৎ কিছুক্ষণ একটা গ্যাপ, এই গ্যাপটাকে ধরতে হবে, এই ফাঁকটা দিয়ে পালিয়ে যেতে হবে, এই ফাঁকটা। তো সেই কারণে খ্রাইস্ট বলছিলেন না যে একটা বড় লোকের পক্ষে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব নয়। তার কারণ হচ্ছে তার কাছে পৌঁছতে গেলে একটা ছুঁচির পেছনে যে ছোট্ট ছিদ্র আছে ওই রকম একটা পথের ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু তিনি ইচ্ছে করলে ওর ভেতর দিয়ে হাতি গলিয়ে দিতে পারেন, উট গলিয়ে দিতে পারেন, ইচ্ছে করলে। তাহলে এই যে সরু জায়গাটি ঠাকুর বলছেন এখানে ঢুকতে পারে ভক্তি, বলি সুতোর উপমা দিচ্ছেন, একটা সরু সুতো ওখান দিয়ে যেতে পারে। সেই সুতোই যদি আবার ফেঁসে থাকে তাহলে যাবে না, তাহলে সেটাকে মুখে দিয়ে একটু থুতু মাখিয়ে নিতে হবে, দিয়ে আঙুল দিয়ে এরকম সরু করতে হবে, করে ঢুকিয়ে দিতে হবে। এই যে তোমার লালা রস দিয়েছিল এইটা হচ্ছে ভক্তি রস। এই না ঠাকুর বলছেন তারা তো দায়ী পড়েছে ভগবান ভগবান করবে, টিভি আছে, ফোন আছে, পিকনিক আছে, বেড়াতে যাওয়া আছে, হরিদ্বার যাবে, আবার কেউ কেউ গর্ব গল্প গর্ব করে বলে কেদারগতি করে এসেছিলাম, হ্যাঁ এবার গঙ্গোত্রী যাবো ঠিক করছি। তা আমি বললাম যে আপনার তাহলে ভেতরে খুব উন্নতি হচ্ছে বলুন, আপনাকে দেখে প্রেমিক প্রেমিক বলছে। ওরে না না, আমি তো ট্রেকিং করতে চাই, হনুমান থাকবে, কাল ভালো থাকবে, আর লোককে এসে বলতে পারবো মোটামুটি সব তীর্থ আমার দেখা, সেটাও তো একটা গৌরব। হ্যাঁ একজন বললেন আমার সব দেখা হয়েছে, খালি হিংলাজটা পাইনি, ওটা বই পড়ে নিন না, স্বামীজি বারে বারে বলছেন 5,000 বছর এই ঠাকুরের প্রভাব যাবে থাকবে। এইবার ঠাকুর চলে গেছেন, ঠাকুর এখনো আছেন, ঠাকুর এই ঘরে আছেন, এই সমস্ত কথা বললে তাহলে কি ঠাকুর ভূত হয়ে আছেন? ভূত না, আসল কথা হচ্ছে প্রভাব। যিনি একবার এই পৃথিবীতে এসেছেন তার এখান থেকে বেরিয়ে যাবার কোনো উপায় নেই। সেই কবে গৌতম বুদ্ধ এসেছিলেন, আজও আমরা বুদ্ধদেব বুদ্ধদেব করছি। সেই মহাপ্রভু কবে নদিয়ার পথে পথে হরে কৃষ্ণ করেছিলেন, আজও আমরা বলছি। মহাবীর জৈন এসেছিলেন, গুরু নানক এসেছিলেন, মোহাম্মদ এসেছিলেন, এখনো আল্লাহ আল্লাহ করছি আমরা, কত হাজার বছর হয়ে গেল। তাহলে একবার যারা আসেন এখানে তাদের কিন্তু এই যে গ্র্যাভিটেশন, এই যে আকর্ষণ, শুধু মধ্যাকর্ষণ নয়, জনজীবনের আকর্ষণ, আত্মমানুষের আকর্ষণ। আত্ম পারি না এই কথাটা বলার পর কি বলবেন, আত্ম পারি না কার্তিক বাবু, আত্ম পারি না অধীর বাবু, এটা বলি না, আত্ম পারি না ভগবান, তাই তো, আত্ম পারি না ভগবান, এই যে ব্যাপারটা। তাহলে প্রত্যেকে এসেছেন এবং তাদের এখানে রেখে গেছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ যে পাদুকাটি এখানে ছেড়ে গিয়েছেন, যে ভাব, যে ধারা, যে সাধন পদ্ধতি এবং তার যে অদ্বৈতকে ভালোবাসা জীব জগতের প্রতি, জ্ঞানী গুণী ভক্ত পানীয়টিকে গিয়ে নাচছেন, ওখানকার বৈষ্ণবদেরই ভালোবাসছেন, তা তো নয়। তিনি রসিক মাথুরের মৃত্যুর কালে সেখানে গিয়ে হাজির হয়েছিলেন, রসিক বলেছিল, রসিককে যখন বের করে দিয়েছে বাইরে তুলসী তলায় রেখেছে, সে তখন ঠাকুর ঠাকুর করছে, ঠাকুর গেছেন রসিকের কাছে, যে আমাকে ডাকে, যে সিনসিয়ারলি ডাকে, এটা ঘোষণা করার কিছু নেই, এটা গল্প করার কিছু নেই, এটা গৌরব করার কিছু নেই, একেবারে নির্জনে নিভৃতে একটি এক তারার ক্ষীণ সুরের মতো। আমি যদি সিনসিয়ারলি ভগবান ভগবান আমার ইষ্টকে স্মরণ করি, তিনি শ্রীকৃষ্ণ হতে পারেন, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ হতে পারেন, তিনি মা সারদা হতে পারেন, কিন্তু এমন একজন যিনি অক্ষয়, যিনি জ্যোতিষ্মান, যিনি সত্যশূন্য, যিনি পবিত্র থেকেও পবিত্রতম, এইরকম একজন যদি চাই। দেখুন একজন অস্ত্র কবি ছিলেন টেনিসন,
তিনি তার বুকের এই বোতামটার ওপরে তার সমস্ত কিছু সাহস তার বুদ্ধি ইত্যাদি ওইটার উপরে যে স্থাপন করে রেখেছিলেন সেটা কেউ জানত না। কলেজের স্কুলের কলেজের তিনি ফার্স্ট ক্লাস স্কুলে তা যা প্রশ্ন করেন শিক্ষক সঙ্গে সঙ্গে উত্তর দেন। তা একদিন শিক্ষক বসে একটু প্রশ্ন করেছেন, তিনি সেটা হা করে দাঁড়িয়ে আছেন আর তিনি দেখছেন যে তার হাতের আঙুলটা এইখানে কিছু একটা খুঁজছে। সেদিন একবার স্যার ফেলিও উনি কিছু বলতে পারতেন না, আড়ালে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন আজকে ব্যাপারটা কি হলো, বললেন যে আমার এখানে জামায় একটা বোতাম থাকে, এই বোতামটা আজকে ছিল মিসিং, আমি হাত দিয়ে ওই বোতামটাকে লাফে আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেললাম। তাহলে গড ইজ লাইক এ বাটন, গড ইজ লাইক এ গ্রাস, তিনি খড়কুটোও হতে পারেন, তিনি একটা বিন্দু হতে পারেন, তিনি একটা পাখির পালক হতে পারেন, তিনি এইটুকু একটা নুড়ি বা শিরাখণ্ড হতে পারেন যার উপরে আমি আমার বিশ্বাসটাকে স্থাপন করতে পারি। তৎক্ষণাৎ সেই বস্তুটি পরিণত হবে ঈশ্বরে। ঠাকুর বলছে না যে শালগ্রাম শিলাটি সিংহাসনে বসিয়ে রেখেছ রোজ তুলসী দিচ্ছ করছো তুমি, ওটি কি জানো কি? ওইটা হচ্ছে ব্রহ্মাণ্ড, সিম্পল অফ দিস ব্রহ্মাণ্ড। আমরা যখন শালগ্রাম শিলা পুজো করি, আমরা যখন দেবতার চরণে ফুল দিই, তখন তো ঊর্ধ্বশ্বাসে। আমি একজন পুরোহিতকে জানি যে 5 মিনিটে 3টে মন্দিরে পুজো করে। আমি সেদিন তাকে বলেছিলাম আপনাকে দেখলাম ওই দিন রাস্তা দিয়ে যাচ্ছেন, পেছন পেছন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাতালি কৃষ্ণ দাতার দাতার করে দৌড়াচ্ছে। বলে সে কি? হ্যাঁ, বলে না ফুল না দিয়ে বেল পাতা না দিয়ে পালাচ্ছে পালাচ্ছে রাস্তা। একদিনে সে 1 ঘন্টার মধ্যে 7টা বাড়ি পুজো হয়ে ঠ্যাং 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 ঠ্যাং। আবার দেখেছি একটা কায়দা বের করেছে, সে যখন ফুল টুল তোলে তখনও ঘন্টা বাজে, পুজো করছে না কিন্তু। আর গৃহস্থ যারা নিচে পড়ে আছে কাছে খুব পুজো হচ্ছে। ঠাকুর বলছেন দুঃশালায় পুজো নেওয়ার দরকার নেই, আনরে ভোলা জপের মালা ভাষাই গঙ্গা যান। এই সব মিলিয়ে যে ব্যাপারটা হয়ে আছে, আর এই বিরাট মানব গোষ্ঠী আমরা যেন একটা বিরাট জাহাজে ভাসতে ভাসতে কালের স্রোতে এগিয়ে চলেছি। এই যে কোথায় যাচ্ছি, কোন জগতে যাচ্ছি, আমাদের জন্য এই জগতের সব বৃদ্ধি সুখ, তারপরে ধরুন রাস্তাঘাট বাড়ি ফ্ল্যাট হ্যান ত্যান এই যে তৈরি করে দিচ্ছে, কি যে থাকবে না থাকবে আমরা কিছুই জানি না। তাহলে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন বাইরের দিকে কেন যাচ্ছিস রে সারা, তুই পেছন দিকে আয়, পেছন দিকে আয়, ভেতরে ঢুকে যা, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রক্ত, ডুবে যাও। দুঃখ কোথায়? আরে ভেতরেই তো তোমার সব আছে, এখানেই তো আছে সব, আছে বলেই তো ম্যাচিং, এখানে এই মাইক্রোফোনটা আছে বলেই তো আমি এটাকে চিনতে পারছি, মাইক্রোফোন গ্লাসটা আছে বলেই তো আমি চিনতে পারছি। স্বামীজি তো ঠিক সেই কথাটাই বলছেন, বলছেন যে এই প্রণবমটা একটি শব্দ, শব্দরূপে বিশ্ব আগে প্রকটিত হল, এইবার তুমি এমন কিছু কল্পনা করতে পারবে না উদ্ভব যা এই পৃথিবীতে নেই। তার কারণ আমাদের কল্পনাটা না গার্ডে প্রোগ্রাম, আমি কিছুতেই ওর বাইরে ভাবতে পারবো না। তাই যে বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতা, এই যে ধর্মের সঙ্গে কর্ম, তার সঙ্গে যে ভক্তি, সব মিলিয়ে যে ব্যাপারটা ভগবান শ্রী রামকৃষ্ণ বড় স্পষ্ট করে এখানে রেখে গেলেন, অন্য কোন ধর্মগুরু সেটা করেননি। তার কারণ তারা নিজেদের একটা দল, নিজেদের একটা সেক্ট, নিজেদের একটা ধর্মমত, নিজেদের একটা মন্দির, নিজেদের একটা গোষ্ঠী তৈরি করতে চেয়েছিলেন, ফলে তারা ওইখানেই আটকে গেছে। স্বামীজি লিখছেন চিঠিতে, তিনি বলে গেছেন এমন একটা, আমার ঠাকুর বলে গেছেন আমি এমন একটা দল করতে চাই যেটা নির্দল, আমি এমন একটা ধর্ম করতে চাই যেটা সকলের, আমি এমন একটা ভাবনা এই পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই যেটা গৃহীর, যেটা সন্ন্যাসীর, যেটা অত্যাচারীর, যেটা অত্যাচারীদের
সবাই ধর্ম, রিলিজিয়ন ফর অল। এই পৃথিবীতে আসাটা এবং এখানে বাঁচাটাই তো একটা ধর্ম, রিলিজিয়ন। ইংরেজি করলে রিলিজিয়ন হয়, কিন্তু এখানে আমার বেঁচে থাকাটাও তো একটা ধর্ম। আমি সকালে উঠি, তারপরে এই করি, তাই করি, তাই করি, এবং সেটাই তো রোজ হতে থাকে, হতে থাকে, হতে থাকে, যা যা রোটেশনালি হতে থাকে, হতে থাকে, অভ্যাসে চলে আসে। শ্রীকৃষ্ণ তো সেই কারণেই অর্জুনকে বলছেন, সখা যদি তুমি কোনো কাজ ভালো করে করতে চাও তাহলে সেটিকে তোমার অভ্যাসের মধ্যে নিয়ে এসো। হ্যাবিট, হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার অফ ম্যান। এবার তুমি ভালো হ্যাবিট করবে কি খারাপ করবে, সেইখানে কিন্তু তোমার একটা পার্সোনাল ডেফিনিটি, সেইখানে